পরম করুণাময় আল্লাহর নামে আরজেডএস অনলাইন ক্লাস শুরু করতেছি। আরজেডএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং আমাদের ক্লাস করতেছ। আজকে আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দূরত্ব ও উচ্চতার একটি ক্লাস নিয়ে। আজকে তোমাদের তিনটি সমস্যার সমাধান করে দেখাবো। গত দিনের যে বাড়ির কাজটি ছিল সেই কাজটি তোমরা কে কীভাবে করতে পারছো এটি আমার কাজের সঙ্গে মিলিয়ে নিবে। আমি এএসএম নাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক, রংপুর জিলা স্কুল রংপুর, তোমাদের আজকে ক্লাসটি নেব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 10 নম্বর সমস্যাটি লক্ষ্য করো। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। আমরা প্রথমে এর গ্রাফটি দেখে নেই। এবি হচ্ছে মিনার, এর উচ্চতা আমাদের দেওয়া আছে 26 মিটার এবং মিনারটির পাদদেশ থেকে কিছু দূরে কোনো একটি স্থানে এই মিনারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই স্থানের দূরত্ব অর্থাৎ বি থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলতেছে। আমরা এখন সমাধানটি লক্ষ্য করব। মনে করি মিনারের উচ্চতা, এখানে ক চলে আসছে, কটাকে ডিলিট, মিনারের উচ্চতা এবি সমান 26 মিটার, মিনারের পাদদেশ থেকে স্থানটির দূরত্ব অর্থাৎ বিসি ইকুয়াল 8 মিটার এবং ভূমির সঙ্গে এ সি বি কোণ এখানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবিসি ত্রিভুজ হতে পায়, আমাদের এখানে একটি ত্রিভুজই আছে, এবিসি ত্রিভুজ থেকে পায়। এখানে দেখো ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্ক, কারণ কোণ এখানে আছে, তাহলে এটা লম্ব এবং ভূমি, তাহলে আমরা নেব 10। 10 এসিবি কোণ ইকুয়াল এবি ভাগ বিসি, এখানে বিসি হবে, লক্ষ্য করো এবি ভাগ বিসি, এখানে 10 এসি এসিবি কোণ আমরা মান বসাই দিলাম 30 ডিগ্রি, বিসির মান 8, এবির মান হচ্ছে 26, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আমরা কোণাকুণি গুণ করে দেব, এখান থেকে এসির মান পেয়ে যাচ্ছি এস ইকুয়াল 45.033। অর্থাৎ মিনারটির উচ্চতা আমরা পাচ্ছি 45.033 মিটার। মিনার তাহলে মিনার সরি মিনারটির উচ্চতা হবে না, ওই ওই স্থান থেকে মিনারের দূরত্ব, ওই স্থান থেকে মিনারটির দূরত্ব হচ্ছে 45.033 মিটার। এবার পরের সমস্যাটি লক্ষ্য করো। একটি ঘরের ছাদের কোনো একটি বিন্দুতে ওই বিন্দু থেকে 30 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত। আমরা লক্ষ্য করতেছি একটি ঘর, ঘরের ছাদের কোনো একটি বিন্দু হচ্ছে এ, এই বিন্দু থেকে ভূতলের একটি বিন্দু হচ্ছে সি, এই দূরত্বটি হচ্ছে 20 মিটার এবং ভূতলের এই বিন্দুটি ঘরের ছাদে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে অর্থাৎ অবনতি কোণ উৎপন্ন করে, যেহেতু ঘরটি নিচের দিকে হালতেছে, নিচের দিকে যাচ্ছে, কোণটি নিচের দিকে উৎপন্ন হচ্ছে, এজন্য অবনতি কোণ, উন্নতি কোণ সবসময় উপরের দিকে উৎপন্ন হয়, অবনতি কোণ 30 ডিগ্রি। দেখো এটা এডি বাহু এবং বিসি বাহু সমান্তরাল, 30 ডিগ্রি কোণ হলে এটাও 30 ডিগ্রি কোণ হবে। আমাদের এবি এর উচ্চতা নির্ণয় করতে হবে। সমাধানটি লক্ষ্য করো, মনে করি ঘরের উচ্চতা এবি সমান 8 মিটার, এবি ইকুয়াল 8 মিটার, এসি সমান 20 মিটার দেয়া আছে, অবনতি কোণ সি এডি কোণ, সি এ ডি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এডি এবং বিসি সমান্তরাল, এডি এবং বিসি সমান্তরাল, তাহলে এ সি বি কোণ 30 ডিগ্রি হবে, তাহলে ডি এ সি কোণ
এখানে লক্ষ্য করো যে ডিএসি কোণ, ডিএসি কোণ এবং এসিবি কোণ, এসিবি কোণ সমান 30 ডিগ্রি। এখন এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের আমাদের অতিভুজ এর মানটি দেয়া আছে, আমাদের লম্ব মানটাই নির্ণয় করতে হবে। লম্ব এবং অতিভুজ এর মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের, আমরা লিখব সাইন এসি বি কোণ সমান এবি ভাগ বিসি। সাইন এবি ভাগ বিসি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান আমরা পরে বসাই দিচ্ছি, এবি মান হলো এইচ, বিসির মান, সরি এখানে এসি হবে, এখানে এসির মান হচ্ছে 20, 20 মান বসাই দিলাম, সাইন 30 ডিগ্রির মান হাফ, এখান থেকে আমরা এইচের মান বের করতে পারি 10 মিটার, অর্থাৎ ঘরের উচ্চতা 10 মিটার। এবার আমরা পরের সমস্যাটি সমাধান করব। আমরা গত পর্বে যে বাড়ির কাজটা দিছিলাম, যে 2টি কিলোমিটার পোস্ট এ এবং বি এর মধ্যবর্তী কোনো স্থানে ও বিন্দুতে একটি হেলিকপ্টার আছে, হেলিকপ্টার থেকে ওই পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, এ ও বি বিন্দু থেকে হেলিকপ্টারের সরাসরি দূরত্ব। দেখো এখানে একটি হেলিকপ্টার আছে, এই হেলিকপ্টারের থেকে এ বিন্দু এবং এই ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখতেছি, তোমরা লক্ষ্য করো, ও বিন্দু থেকে এ বি এর উপর ওপি লম্ব আঁকি, ওপি লম্ব আঁকলাম, মনে করি এপি সমান এক্স মিটার এবং ওপি ইকুয়াল এইচ মিটার, ও পি ইকুয়াল এইচ এবং এপি হচ্ছে এক্স মিটার, এটা আমরা লিখে নিলাম, এবং বিপি, বিপি এই দূরত্বটা হচ্ছে ওপি যদি এইচ হয় বিপি হচ্ছে এখানে এক্স মিটার হবে। এখানে লক্ষ্য করো এপি এক্স মিটার, তাহলে বিপি, এই বিপি 1000 থেকে এক্স মিটার বিয়োগ হবে। আমরা প্রথম এই ত্রিভুজ নেব, এখানে দেখো ভূমি এবং লম্বের সম্পর্ক নিছি 10 60 ডিগ্রি, আমরা গত পর্বে এরকম একটা অঙ্ক করাই দিছিলাম, ঠিক এক্স ইকুয়াল 250 পর্যন্ত বের করা এই অংশটুকু আমরা করছিলাম, এই জন্য এই অংশটুকু আমরা একটু দ্রুত করে নিচ্ছি। 10 60 ডিগ্রি, ওপি ভাগ এপি লম্বভাগ ভূমি, 10 60 ডিগ্রি √3, এখান থেকে এইচের মান বের করে নিলাম। এবার এই ত্রিভুজ যাব, এখানেও লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক নেব, 10 30 ডিগ্রি, ওপি ভাগ বিপি, ওপি এবং বিপি, 10 30 ডিগ্রির মান 1/√3, এখান থেকে আমরা এক্সের মান বের করে নিচ্ছি, এক্স হচ্ছে 250। এই অংশটুকু আমরা গতদিন করছিলাম, গত পর্বে আমরা করে ফেলছি, আমরা এই অংশটুকে এখান থেকে এক্সের মান বের করে নেব, এক্স যদি এখান থেকে বের হয়ে যায়, আমরা এপির মান এক্স নিয়ে নিছিলাম, তাহলে বিপি এক্স এখান থেকে বিয়োগ করলে আমরা বিপি অংশের মানটা পেয়ে যাব, এপি এক্স সমান 250। এইটুকু অংশ এপি যদি আমাদের 250 মিটার হয়, তাহলে ভূমি আছে, অতিভুজ আমরা বের করতে পারি, ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হলো কসের, তাহলে আমরা এখান থেকে বের করে নেব কস এ ও এপি কোণ 60 ডিগ্রি, ভূমি ভাগ অতিভুজ এপি ভাগ ও এ, ও এপি হচ্ছে এক্স, এক্স মান
আমাদের 250 আর কস 60 ডিগ্রির মান হাফ, এখান থেকে ও এর মান বের হয়ে গেল 500। এবার আমরা ওপিবি এই ত্রিভুজ নিয়ে কাজ করব। এখানেও আমাদের বিপির মান জানা, বিপি হচ্ছে 1000 মাইনাস এক্স ছিল, এক্স আমরা 250 মিটার বসাই দিলাম এবং এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 750 মিটার। তাহলে এখানে কস ভূমিবাগ অধিভুজ বিপি ভাগ ওপি বিপি বিপি ভাগ ওপি ইন ওপি হবে, সরি এখানে ঠিক আছে, আমাদের আমাদের বের করতে হচ্ছে যে ওবি অর্থাৎ অতিভুজটির মান বের করতে হবে, লম্ব এবং অতিভুজ। তাহলে আমরা পাচ্ছি হলো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কসের, তাহলে কস ও বি পি কোণ সমান লম্ব ওপি ভাগ ওবি, আমরা ওপি ভাগ ওবি এখানে মান বসাই দিলাম, কস 30 ডিগ্রির মান √3/2, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ওবি মান হচ্ছে 500√3। তাহলে হেলিকপ্টার থেকে মাইল পোস্ট পোস্ট দুইটির দূরত্ব একটি হচ্ছে 500√3, অপরটি হচ্ছে 500। আমাদের এখানে অ্যান্সারটি আমাদের অ্যান্সারটি হবে 500 এবং 500√3। ও এর দূরত্ব হচ্ছে 500 এবং ওবির দূরত্ব হচ্ছে 500√3 মিটার। আমাদের আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। তোমরা এই কয়টি সমস্যা ভালো করে সমাধান করবে, এই সমস্যাগুলি প্রায় সময়ে পরীক্ষায় আসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় পড়াশোনা করবে। খোদা হাফেজ।